তুমি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর কি সিম্পল লাইফে তোমাদের অনেক অনেক ভালোবাসা। চলো, অনেকদিন পর শাড়ি ড্রাপিং নিয়ে চলে এলাম, তাহলে চলো বেশি কথা না বলে শুরু করা যাক। আগে একটু চুলটা আসতে নিচ্ছি। আজকে হোয়াইট কালারের পেটিকোট পরেছি আর ব্ল্যাক কালারের স্লিভলেস ব্লাউজ পরেছি। পেটিকোটটা বেঁধে নিচ্ছি। দেখো পুরো পেটিকোট বাঁধা হয়ে গেছে। এই দেখো আজকে এটা হচ্ছে, অনেকগুলো কালার আছে শাড়িটার মধ্যে। একটা হচ্ছে গ্রিন আছে শাড়িটায়, গ্রিন কালার, অফ হোয়াইট, আর হচ্ছে এটা হচ্ছে পিঙ্ক, মেরুন পাড় রয়েছে শাড়িটায়। কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে শাড়িটা দেখতে। চলো শাড়িটা পুরো পেটিকোট কভার করব, পুরো পেটিকোট কভার করছি। এটা আঁচলের দিক। পুরো পেটিকোট কভার করে নিচ্ছি গ্রিন কালারের শাড়িটা দিয়ে। এটা হচ্ছে কোমরের দিকে গ্রিন কালারের। চলো আঁচলের দিকে চলে আসি। কোমরের পেছন দিকে ঘুরিয়ে নিচ্ছি পেছন দিক দিয়ে। এটা কুচি মতো করে নিচ্ছি আঁচলের দিকে। এটা কাঁধের ওপর ফেলে দিচ্ছি। চুলটাকে পেছন দিকে নিয়ে নিচ্ছি। এবার কুচি করছি। দেখো সুন্দর করে আস্তে আস্তে কুচি করে নিচ্ছি। শাড়িটা কিন্তু আঁচলের দিকে একটু ভারী, কিন্তু শাড়িটা এমনি হালকা আছে। কুচিগুলোকে সমান করে আগে পাট পাট করে নিচ্ছি, তারপরে গুঁজব। সমান করে নিয়ে এবার পেটিকোটের ভেতর দিকে এটা গুঁজে দিচ্ছি। শাড়ির যে অংশটা এটা সাইডে রয়েছে, এটা পেছনে গুঁজে দিলাম। এবার আঁচলটাকে ছেড়ে দিচ্ছি। দেখো শাড়ি পরা কমপ্লিট। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা পুরো দেখো বন্ধুরা, ছোট্ট ভিডিও, আর ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।